then I'm gonna. That's okay, streaming started that soon. And when if I stay in stream, could see. I'm using Excelligen. How about you? দেখতেছি আমি যা দেখতেছি নাই হচ্ছে ভাই ম্যাচ লাইভ ওদের ফিফ ম্যান খেললে বলছে কোনো প্রবলেম নাই কাকে শুনতে পাচ্ছেন? তো এটা আপনি যদি ইন্ট্রোডিউস করেন কারা কারা খেলছে তাহলে বুঝতে পারবো। হ্যাঁ বাহ
আচ্ছা আচ্ছা, প্রথমত খুব ভালো ইনিশিয়েটিভ যে বাংলাদেশে সিএসজিওর জন্য একটা ভালো একটা টুর্নামেন্ট হচ্ছে। এত লার্জ স্কেলের প্রথমবার দেখলাম টুর্নামেন্ট হয়ে। তো এই টিমগুলো তাহলে মানে কোথায় সব ঢাকার কি টিমগুলো, ল্যান্ড টিম কি না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখি খেলা দেখে বুঝতে হবে কি। তো এই দুটো টিমের এরা হচ্ছে টায়ার টু টিম বাংলাদেশের বলতে গেলে। আমি ক্যাফেতে না, বাড়িতে লোকজন আছে। মাইক ঠিক আছে না, একটুখানি লাউড আসছে। হ্যালো, একটু নয়েজ, বুঝতে পেরেছি। এবার দেখুন তো ঠিক আছে এবার। হুম হুম, হ্যাঁ নিশ্চয়ই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর দ্য ইনিশিয়েটিভ। দেখি খেলা দেখে বুঝতে পারবো কীরকম খেলে। ঠিক আছে, দেখতে পাচ্ছি সিটি তো ডমিনেট করছে এখন আপাতত। সো দেখছি হুম, আচ্ছা 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 আচ্ছা, মানে স্ট্যান্ড ইন দিয়ে খেলছে। ঠিক আছে, হোল্ড অন হোল্ড অন, আমার মতে এখন যেটা করা উচিত, আইদার দুজনে না এখন মরে গেছে, এই রাউন্ডে আর কিছু করতে পারবে না। আই থিঙ্ক দে শুড জাস্ট থ্রো দিস রাউন্ড। আচ্ছা, এই রাউন্ডে আর কিছু, একটা প্লেয়ার হয়তো খুব ল্যাগ করছে, বুঝতে পারছি না, কার্স বলে প্লেয়ারটা। হ্যাঁ হ্যাঁ, দেখে পাচ্ছি একটি প্লেয়ার দেখতে পাচ্ছি। একজন তো 1-1-2-40, তো হার্ড লাক হয়। কিন্তু বিগার পিকচারটা তারা দেখে না কখনো, যেটা মঙ্গল দেখিয়ে দিয়েছে। আমি সেম বলতে পারবো বাংলাদেশের সিনটাও অনেকটা ইন্ডিয়ান মেন্টালিটি একই রকম। তো আশা করি ফিউচার জেনারেশন যারা খেলছে এখন কিছু চেঞ্জ করতে পারে। ডেফিনেটলি ইনশাআল্লাহ হবে, এটা টু টাইম লাগবে আর কি। সো আমরা সবাই মিলে চেষ্টা করছি আর কি এখানে প্লে করার। আমি এত অ্যাগ্রেসিভটা প্রেফার করি না, কারণ মানে ওখানে মানে কুইক কুইক যদি ভালো প্লেয়ার থাকে স্ন্যাপশট নিয়ে নেয়। ঠিক আছে, ইটস ওকে। তো আমরা দেখি শর্টে ঢুকে গেছে টেরোরিস্ট প্লেয়াররা, খুবই অ্যাডভান্টেজ। আর একটা সিটি প্লেয়ার মরে গেল, আবার আশা করি এই সারাউন্ডটা সেট করবে। আমি তো ক্যামেরা নিয়ে ব্যস্ত, ক্যামেরা কন্ট্রোল করতে যে ঝামেলা হয়েছে, তুমি কথা বলো। আমিও ক্লিক করেই করছি, আমিও অটো ডিরেক্টর ইউজ করি না। আই থিঙ্ক দ্যাট অপোনেন্ট সেট দিস অন সিটি সিটি সাইড টু সেট। নো নো, ওয়াই দে আর সিটি, মেবি দে হ্যাভ লট অফ মানি। পয়সা ছিল বলে হয়তো তারা চেস করে মারা গেল, কিন্তু স্টিল তারা সেভ করলে হয়তো ইকোনমিটা বেটার হতো। ঠিক আছে, নেক্সট রাউন্ড দেখা যাক কি হয়। ডাবল অফ সেটা পি সাইডে ইন্টারেস্টিং। তোমার কি মনে হয় সিটি সেট আপটা কিরকম? আমার কাছে মনে হচ্ছে যে একটা অলরেডি রাশ দিয়েছে, একটা বিতে বিতে একজন মিরে কি প্লেয়ার আছে? হ্যাঁ মিরে প্লেয়ার আছে, কিন্তু এত দূর থেকে সে কোনো ইনফরমেশন গ্যাদার করতে পারবে না মিড থেকে। সো প্লাস এখন মিড পুরো খালি। ঠিক আছে, আমি সবসময় প্রেফার করি একটা ডোরের কাছে প্লেয়ার, সে তাহলে ইনফরমেশান পাস করতে পারবে যে শর্টে যাচ্ছে কি যাচ্ছে না। মিডে কোনো হ্যাঁ কিছু সে দিন দেখছে, কিন্তু দূরে যে কী হচ্ছে সেটাও বুঝতে পারবে না। এত অ্যাগ্রো পজিশন P90, মানে ঠিক আছে, মানে মানে P90 এটা একটা আনইউজুয়াল পজি, অনেকে ঠিক খেলে না, কিন্তু এলিমেন্ট অফ সারপ্রাইজও থাকে এরকম একটা পজিতে থাকলে। এইটারই ভয়, এইটারই ভালো শট মেরে দিয়েছে। ঠিক আছে,
লংয়ের প্লেয়ারটা একটুখানি ফ্লেক্সিবল কাজ করছে, সে ব্যাকস্ট্যাপটাও দেখছে, তো ইটস এ গুড পয়েন্ট। তো দেখতে পাচ্ছি টেরারিস্ট তো সিম্পল পিক গেমে রাইট অ্যাঙ্গেল লোলি, আর একটা প্লেয়ার টেরারিস্ট বেরিয়ে গেছে, তো আই থিঙ্ক দে উইল টেক ওয়ান মোর পজ। অলরেডি সুইচিং শুরু করে দিয়েছে সিটি গাইস, খুবই একটি বাজে রাউন্ড হলো সিটি প্লেয়ার, জানি না কেন আমি বুঝতে পারলাম না বিয়ের প্লেয়ারটা তাকে শুধু হাইট পজিতে থাকলে অ্যাঙ্গেল ধরে থাকলে হয়ে যেত। ও শুধু সাউন্ড শুনে অ্যাঙ্গেল ধরে থাকলেই হয়ে যেত, ও পিক করে মারা গেলেন, ঠিক আছে কোনো প্রবলেম নেই, দেখা যাক। তুমি এখান থেকে একো রাউন্ড নাও, নাকি ফোর্স বাই করেছে দেখি, মিক্স বাই। এটা এটা সিটি বোঝা উচিত যে যখন কেভলার নিচ্ছে একটা প্লেয়ার না নিয়ে সবাইকে নিয়ে নেবে, এম পাঞ্চের একটা জিনিস আছে সিএস গোতে, এই যে এম পাঞ্চের বদলে মারা গেল, স্ট্রিট ক্র্যাশ করলে বেনিফিট হয় আমার মতো মনে হয়, ঠিক আছে ভালো খেলা হচ্ছে। অলরেডি টেরোরা ধরে ফেলেছে, এখন দেখা যাচ্ছে যে ওরা যেটা হচ্ছে যে মিস ম্যানেজমেন্ট, মানে ওই যে টিমের যে স্ট্র্যাটেজিটা ইকোনমি যে মানি ম্যানেজমেন্ট, হ্যাঁ ওটা ঠিক মতন হয়নি। ডাবল আপ সেটআপ দেখছি আমি, ডাবল আপ সেটআপ আমি প্রেফার করি, কিন্তু কোথায় ডাবল আপ সেটআপ আমার আমার মতে একটা সাইড বা লং এ ডাবল আপ সেটআপ, লং বলতে কাট দিয়ে, কাট দিয়ে তুমি দুটো অ্যাঙ্গেল ধরতে পারবে আর একটি মিডে, এটা ট্রিকি স্মোক, দেখা যাক পিট থেকে যদি পিক করে তাহলে শর্ট অ্যাগ্রো, কোনো রিসোর্স ছাড়া দেখছি টেরোরিস্টরা ঢোকার চেষ্টা করছে, বলবো ঠিক না। আমাদের একটু অতিরিক্ত রিসোর্স ছাড়া এত ফাস্ট ট্রাস করা খুব ডেঞ্জারাস, সেটার জন্যই সুবিধা এই টেরোরিস্টরা এরকমটাই করতে পারলো না। আচ্ছা 1v3 দেখা যাক কার যদি কিছু করতে পারে, কার্সার এখন কোনো ল্যাগ নাই, সো আশা করি কিছু একটা দেখা, বম ড্রপ আছে আর তিনটে আমার সিটি প্লেয়ারই এক জায়গায় না একজন লং এ চলে গেছে, সো দেখা যাক কি হয়, স্পট হয়ে গেছে, দিস উইল বি ইজি সিটি। ও মাই গড ওয়াই দে আর চেসিং ফর নো রিজন, ঠিকঠাক খেলা কিন্তু আমার মতে 1v3 হোক বা 1v2 আমার মতে এরকম ভাবে চেস করে ইকোনমি নষ্ট করা কোনো এই বেসিক কনসেপ্ট গুলো যদি একবার হয়ে যায় টিম বলতে গেলে অনেক ইমপ্রুভ, ইকো ডাউন বেরোবে আরো অনেক ইমপ্রুভমেন্ট হয়, এই এই ছোট ছোট মিস্টেক যেগুলো মাইনিউটলি আমরা আগে আমরা আমাদেরও প্রবলেম ছিল, আমরাও আগে কি হয়েছে কোনো দরকার নেই এম এ মেরে দেবো এরম ভাবতাম যখন আমরা প্রথম প্রথম স্টার্ট করতাম, কিন্তু এগুলো যে কত ক্রুশাল সেটা আমরা কম্পিটিটিভ খেলে আমরা ল্যানে খেলে টুর্নামেন্ট খেলে বুঝতে পেরেছি। ঠিক আছে একটা মিড টু বি স্প্লিট দেখতে পাচ্ছি, মিড টু বি আর একদম ইউটি হেল্প করছে, আর এক্সচেঞ্জ ভালো এক্সচেঞ্জ করলো ইতে, ইউটির প্লেয়ারটা একটু পরে বেরোনো উচিত ছিল, আনফর্চুনেটলি সে মারা গেল। এবার টু ভি থ্রি সিচুয়েশন, সাইটে প্লেয়ারটা স্পট হয়ে গেছে, না 1v2 এবার দেখা যাক এরাউন্ড, মনে হচ্ছে আমার হাতি রাজ করছে,
নাইস রাউন্ড এটা গেছে নাইস কারণ এই স্মোকের মধ্যে রাশ দেওয়াটা বিশাল হতো তো প্রবলেম একটু অর্গানাইজেশনের ইস্যু দেখছি আমি যেটা টেরিস্টের মধ্যে পাচ্ছি না কারণ মোস্ট প্রবাবলি উই ফিল দ্যাট ইটস এ টি হেভি ম্যাপ ইন এশিয়ান সিন এশিয়ান সিন বলতে গেলে টি সাইডেড মানে টি প্রেফার্ড মানে যত মানে টি সাউথ ইস্ট এশিয়া ইন্ডিয়ার টিটাকে বেশি প্রেফার করে যতই ম্যাপ আছে সো 7-3 ফ্রম সিটি সাইড ইজ এ ভেরি গুড সো ফার সো গুড ফর দ্য সিটি সাইড টিম অ্যাসাসিনস So one more time we can see the terror is going LT to short. Let's see what they use. And one guy is holding long. And the city setup is two guys opping and one guy watching long with op and one guy watching short with op. Okay. Terrorist ra hoyto short push koregi. Na. Let me see. Arekta mid to be attempt hocche CTB smoke. Kintu city amader city player ভালো অ্যাঙ্গেলে সে মিস ছেড়ে দিয়ে হ্যাঁ খুব ভালো গেম এখানে একটা ফ্ল্যাশ ইউজ করলে খুব ভালো না ফ্ল্যাশটা ইউজ করলে না সিটি প্লেয়ার সো বিতে কি প্লেয়ার আছে সিটি না একটা প্লেয়ার আছে আনফর্চুনেট টু ভি টু হয়ে যাওয়ার পরে টু ভি ওয়ান ওয়ান ভি ওয়ান লেটস সি গুড রাউন্ড আই থিঙ্ক টেরারিস্ট হ্যাভ দ্য অ্যাডভান্টেজ ও পুরো জানে সিটি প্লেয়ারটা কোথায় তো ক্র্যাকে উঠলে সে বা ডোর থেকে বেরিয়ে বেরিয়ে দিতে পারবে ইজিলি টেরোরিস্ট জানে টেরোরিস্ট জানে টেরোরিস্ট ক্র্যাক থেকে বেরিয়ে একদম সেম গেম ইজি রাউন্ড ভালো খেলেছে ব্লাস বুদ্ধি খাটিয়ে খেলেছে সো ইটস এ গুড রাউন্ড ভালো এক্সচেঞ্জ যেটা দেখলাম এক্সচেঞ্জ ফ্র্যাগ এক্সচেঞ্জ হচ্ছে খারাপ রাউন্ড না কিন্তু টেরোরিস্টের আরেকটু স্লো না উচিত Let's see if the city guys can counter them. তোমার কি মনে হয় যে বিটে যখন মানি মাচ সিচুয়েশন খুব পজিশনটা তাহলে বেশ আমার মতে যে সিটি প্লেয়ার যেটা যেটা করলো কারণ ওর অলরেডি ইনফরমেশন আইদার ওর অলরেডি ইনফরমেশন পেয়ে গেছে কারণ সিটি বিতে প্লেয়ারটা লো লিউ ওকে যে বেঁচেছিল স্নাইপার নিতে তাকে ইনফরমেশন পাস করে দিয়েছে টেরোরিস্টকে তো টেরোরিস্ট হ্যাড অল দ্য অ্যাডভান্টেজ তো ও যেটা খেললো ডোর দিয়ে বাইরে ওটা একদম পারফেক্ট খেলেছে ওটা ম্যাক্সিমাম অল প্লেয়ার্সরাই খেলে ওরমভাবে সো উই ক্যান সি অলরেডি টেরোরিস্ট is already down and they are that terrorist the team zone short এইটা আমি বুঝতে পারছি না ওরা কেন ফ্ল্যাশ বা অলি ইউজ বা স্মোক স্পাইক করছে না কারণ বারবার স্নাইপারটা ওই পজিশন থেকে বারবার মারছে কম পজিশন এবং আমি বুঝতে পারছি না টেরোরিস্টরা ওদের অলরেডি ইনফরমেশন আছে যে ওই সেম স্পট থেকে বারবার স্নাইপিং করে ওদের মারছে কিন্তু ওটার কোনো কাউন্টার বার করছে না স্ট্রেট রাশ করে মারা যাচ্ছে তো ইটস এ ব্রেনলেস গেম আই উইল এটা একদমই ঠিক না আর যিনি ইন গেম লিডার ওনাদের তার একটু এটা দেখা উচিত লেটস মুভ অন টু দ্য নেক্সট রাউন্ড দুজন এলটি আছে টেরোরিস্ট তিনজন দেখা যাক কী করে আচ্ছা সবাই এলটিতে মিডে এসে হোল্ড এলটি থেকে তো সিটির অলরেডি ইনফরমেশন পেয়ে গেছে আর দুজন হয়তো মিডে চলে এসছে তো ইট উইল বি স্ট্রেট ফরওয়ার্ড সেটআপে আছে নিজে রাখবো সিটি আচ্ছা তাও মোটামুটি প্ল্যান যখন রাউন্ডটা আমি বলবো টেরোরিস্টের জন্য সাকসেসফুল আমি মনে হয় 11-4 হবে এই রাউন্ডটা টেরোরিস্টের কোনোভাবে জিততে হবে তো লেটস সি হোয়াট দে ডু ওকে একটা আবার কেটে যাচ্ছে আবার এইখানে 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 যে কি করতে চাইছে সেটা দেখ আচ্ছা এবার আনফরচুনেটলি ড্রাইভারটা অন্য পজিশন নিয়েছিল জানি না কেন ওই পজিশনটা নিল লং এ একটা সিটি প্লেয়ার কনট্যাক্ট হচ্ছে আমাদের প্লেয়ার আই থিংক টেরোরিস্ট শুড উইন দিস by the sniper so it's a
গুড রাউন্ড। তো আমি যতদূর আমার মতে পারি যে আমার মতে যে সাইটে যে অফারটা ছিল সে সে এক যে অ্যাঙ্গেল থেকে এত সাকসেসফুল জানি না কেন সে ব্যারেল দিয়ে অফ করতে, ব্যারেল থেকে অফ মানে পুরো এক্সপোজ হয়ে অফ করা, জানি না কেন সে ব্যারেল দিয়ে অফ করছিল, কারণ ও যেখান থেকে অফ করছিল ওখান থেকে মানে শর্ট নাও মানে টেরোরিস্টদের মারা খুবই কঠিন উইদাউট রিসোর্স। তো আগের রাউন্ডটা না করায় ডাউনফল হলো রাউন্ডটার পুরো। তো দেখি টেরোরিস্টরা অলরেডি লং ঢুকে গেছে, এই রাউন্ডটাও হ্যাঁ একটি ভালো করে একটি ভালো অ্যাঙ্গেল দিয়ে টেরোরিস্টদের বোকা বানিয়ে মারা হলো এই রাউন্ডটা। আমি টেরোরিস্টের যেটা আমি প্রবলেম দেখুন, ওরা বাই করছে একটি মোলো, দুটি ফ্ল্যাশ, একটি নেড, কিন্তু ওটা কোনো ইউটিলাইজেশন হচ্ছে না, পুরো বেকার ওয়েস্ট হচ্ছে। সো আমি যেটা টিপস দেবো টেরোরিস্টদের যে ওগুলো ইউজ করো, তুমি লংয়ে ঢুকিয়ে ওভারহেড ফ্ল্যাশ মারো, স্মোক মারো, স্মোক দিয়ে যদি ওখানে ওখানে ব্লক করে দেওয়া হতো তাহলে টেরোরিস্টটা হয়তো দেখতে পেতো না, ওই সিটি ফ্ল্যাটটা দেখতে পেতো না যে স্মোকের ওয়ান ওয়ে স্মোক। তো ফাইট হবে অ্যাসাসিনদের জন্য এই রাউন্ডটা। 10-5 গুড আপ, আমি বলবো সিটিদের আমি মোর অর্গানাইজ দেখলাম দুটো টিমের মধ্যে, দেখি ওরা টেরোরিস্টে কিরকম খেলে সেই বুঝে বোঝা যাবে। এখন হচ্ছে টেরোদের সাইড, দেখা যাক ফার্স্ট রাউন্ড স্ট্র্যাট দেখি ওরা কি করে। তুমি যেটা বলতেছিলে যে বেসিক্যালি আমাদের সাউথ ইস্ট যারা আছে তারা বেশিরভাগ তোমার টেরো সাইড ফেভার করে। এশিয়া গেম, এশিয়া সিএস আমি বলবো টেরোরিস্ট সিএস, মানে যত আমরা গেম দেখেছি মানে আমি মোটামুটি এশিয়া সিএস ফলো করি, আমি খেলেছি অনেক টপ টিয়ার এশিয়ান টিমদের সাথে, টেরোরিস্ট সাইড ইজ ইউজুয়ালি বেটার ইন এশিয়া, বিকজ ইন এশিয়া গেম ইজ মোর বেটার। তো একটি দেখছি আর্মার নিয়ে মিড রাশ করেছে টেরোরিস্ট সাইডটা, একটি সিটি নিয়ে স্মোক হলে যেটা খুবই দরকার মিড রাশে সেটার অভাবে টেরোরিস্টটা পানিশড। যে মিস্টেকটা করলো মিড্রাশ ঠিক আছে, কিন্তু একটা প্লেয়ারের একটি স্মোক যদি সিটিভিতে করে দেয় তাহলে ইজি সিটি যেটা লং দিয়ে যেটা হলো লং দিয়ে ইজি ওদের মানে পিছন দিয়ে ব্যাকস্ট্যাপ করে মেরে দিল, মানে কিছু করতে পারো না কারণ সিটিভি এতটা ওপেন। একটি ফ্ল্যাশ করলে বি সাইডের প্লেয়ারটাও মারা যায়, আর সিটিতে স্মোক করলে সিটিভি পুরো ব্লক, কিছু করতে পারতো না সিটিরা। কিন্তু আনফর্চুনেটলি টেরোরিস্টরা ফুল আর্মার কিনে যেটা ভুলটা করলো, এই রাউন্ডটা সিটিরা ইজিলি জিতবে কারণ এক এক করে যাচ্ছে, যেটা মিস্টেকটা আমাদের দেখতে পাচ্ছ টেরোরিস্টে এক এক করে যাচ্ছে, ইকোতে এক এক করে ঢোকা মানে মানে কোনো লাভ নেই ইকোতে। দেখা যাক এই রাউন্ডটাও ইজি রাউন্ড, সো ইট উইল বি 10-7 ফর টিম অ্যাসাসিন। যেটা প্রবলেম ইকোতে সবসময় একসাথে বা স্প্লিট করে, বা যদি এটা মাথায় রাখতে হয় যে আমি ফেক প্ল্যান করবো মানে এক সাইডে চারজনকে পাঠিয়ে একজনকে বিতে পাঠিয়ে বা এতে পাঠিয়ে প্ল্যান করবো সেটাও করতে হবে, বাট আনফর্চুনেটলি এক একজন করে ঢুকে টেরোরিস্টটা মারা হবে। এই রাউন্ডটাও আই থিঙ্ক ইট উইল বি ইজি রাউন্ড ফর সিটিজ। এই রাউন্ডও হ্যাঁ এই রাউন্ডটা যেটা আমি আগের রাউন্ডে বলেছিলাম সেটাই করতে চাইছে, এক সাইডে চারজন যেতে চাইছে। স্টিল অ্যাগেন 2009 ইজ গোয়িং রাউন্ড, আই ডোন্ট নো হোয়াট দ্য রিজন, দে শুড স্টিক টুগেদার ইন দিস রাউন্ড। লেটস সি, দেখা যাক প্ল্যানটা যদি পায় টেরোরিস্টরা না, খুব হার্ড, খুবই হার্ড যেটা হলো জাম্পিং জাম্পিং ডাবল হেডশট ম্যাক্স ইভেন, আরেকটি হয়তো মরবে না আনফর্চুনেটলি সেম, এবং ব্যাক স্টেপ সি4ও মারা গেছে। সো গুড রাউন্ড ফর ইকো রাউন্ড, সো ইকো রাউন্ড র‍্যাপ আপ অ্যাজ এক্সপেক্টেড 10-8 টিম অ্যাসাসিনসের জন্য। সো আমরা দেখতে পাচ্ছি একটি অফ আর চারটে হয়তো অ্যাসল্ট কিনবে টিম অ্যাসাসিনস, এবং সিটি সেট আপ হচ্ছে একটি অফ, একটি P90, একটি MP7, সো মিক্স বলতে পারি ঠিকঠাক ভাই। তোমার একটা রিকোয়েস্ট এসেছে, রিফাত আলম জিজ্ঞেস করেছে
মাদার ভাইয়া আচ্ছা আচ্ছা বকুনটাকে তুমি আচ্ছা একটু আচ্ছা তোমার ইন্ট্রোডাকশনটা দিয়ে দাও। আচ্ছা 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 আমি হচ্ছি কলকাতায় একটা সিএস, আমি প্রথমে স্টার্ট করি অ্যাকচুয়ালি কাউন্টার স্ট্রাইক সোর্সে, এবং ওখান থেকে মাদার এবং বাংলাদেশি প্লেয়ার যত টপ টিয়ার প্লেয়ার আছে ওখানে খেলি। এখন আমি সিএসগো খেলি কলকাতায়, আর ফর্চুনেটলি ওয়ান অফ দ্য বেস্ট টিমে খেলি, টিম নেগেটিভ এভলিউশন। এর আগে জেএমডি গেমিং, টিম আইডিএক্সও খেলেছি, আর মোটামুটি আমরা টপ থ্রি টিমসের মধ্যে আছি ক্যালকাটা সিনের মধ্যে, এবং ইন্ডিয়া সিনেও আমরা ভালো খেলেছি। আমি ইন্ডিয়া টিমে যেমন ব্রুটালিটি মোটামুটি সব টিমের সাথে খেলা বলতে গেলে আমাদের সাথে, ইন্ডিয়ার সিন বলতে গেলে কলকাতা বাংলাদেশ সিন একটি লেভেলে এবং ইন্ডিয়া সিন আরেকটু এগিয়ে। তো ন্যাশনাল লেভেলে আমরা ম্যাক্সিমাম পজিশন করেছি থার্ড, কিন্তু কলকাতা সিন বলতে গেলে আমরা ডমিনেট করেছি আমাদের টিম, এবং আমার টিম ছিল এবং অন্য সব টিম নিয়ে মোটামুটি আমি কলকাতায় যত টুর্নামেন্ট আছে ম্যাক্সিমাম টুর্নামেন্ট আমরা জিতেছি। খুব ভালো একটা জিনিস। এবং তোমার এই রহস্যটা কি, আমাদের বাংলাদেশে এখন টিম লিড দিচ্ছে হচ্ছে ইভলিউশন, আমার আর তোমাদের টিমের নাম আমাদের আছে নেগেটিভ ইভলিউশন? নেগেটিভ এটা এভলিউশন, অ্যাকচুয়ালি নেগেটিভ এভলিউশন অ্যাকচুয়ালি দুটো টিম, কলকাতার টু অফ দ্য বেস্ট অ্যাকচুয়ালি বাংলাদেশে হয়তো সোর্সটা বেশি চলবে, ইন্ডিয়াতে ইন্ডিয়া হচ্ছে 1.6 হেভি। সো টিম নেগেটিভ আর টিম এভলিউশন বলে দুটো কলকাতার টপ টিমস ছিল, ডমিনেন্ট টিমস, মানে বলতে গেলে ইন্ডিয়া সব জায়গায় মানে হাই এন্ড পারফরমেন্সেস, মুম্বাই টিমকে হারানো, মানে এই দুটো টিম। এবার ইন দ্য ডন অফ 1.6 এই দুটো টিম ডিসাইড করে এরা মার্চ করে নেগেটিভ এভলিউশন করবে, টিম নেগেটিভ আর টিম এভলিউশন, সেখান থেকে নেগেটিভ এভলে মার্চ হয়ে যাবে, নইলে এরা 1.6 থেকে। এবার টিম নেগেটিভ এভলিউশন 2015 শেষ দিকে সিএসগো ধরে, দে আস্ক মি ফর হেল্পিং দেম বিকজ দে আর সো এক্সপিরিয়েন্স ইন 1.6, ওদের কোনো টাইমই লাগেনি বিকজ দে হ্যাড 8 to 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন 1.6। তো মানে এরা ল্যান্ডে খুবই ভালো পারফর্ম করে, নার্ভের কোনো প্রবলেম হয় না, এক্সপিরিয়েন্স খুবই ম্যাটার করে এই গেমটায়, কারণ ল্যানের মধ্যে একটা প্রেশার থাকে কম্পিটিশনে। এবং এই নেগেটিভ এভলিউশন অলরেডি খুব পারফরমেন্স, আমরা পুনেতে গেছিলাম খেলতে, পুনেতে আমরা ফার্স্ট রাউন্ডে আমরা মুম্বাইয়ের ওয়ান অফ দ্য বেস্ট বোলারের বেস্ট টিমকে আমরা ফার্স্ট রাউন্ডে হারিয়ে দিই। টিম নেভার সে ডাই বলে টিম আছে, খুব পপুলার টিম, এনএসডি বলে, তারা জাপানে গিয়ে থার্ড হয়েছে 1.6-এ, সেই টিমকে আমরা ফার্স্ট রাউন্ড, তারা আমাকে আমরা তাদের আমরা ফার্স্ট রাউন্ডে হারিয়ে দিই। এবং যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদের সাথে নিশ্চয়ই নাম শুনেছেন, মিথিল, এস ইব্রা, এস্টার, যারা জার্মানি থেকে খেলেছে তাদের সাথেও আমরা ইমপ্রেসিভ গেম ল্যাক, কিন্তু আমাদের টিম খুব নতুন কারণ সবে শিফট করেছে 2000, তাদের সাথে আমরা ফাইট দিয়ে 10টি রাউন্ড বার করেছি, ওটাও আমরা খুশি। কিন্তু আনফর্চুনেটলি আমাদের মানে লোকাল টিমই উড়িষ্যার টিম, মানে বাংলার পাশে উড়িষ্যা, একটা স্টেট রাইভালি থাকে তাদের কাছে, আমরা ডিসঅ্যাপয়েন্টিং, আমাদের থার্ড হওয়ার কথা ছিল, মানে উই এক্সপেক্টেড টু বি থার্ড, আমরা ফিফথ হই, বাট উই হ্যাভ নো রিগ্রেট বিকজ উই বিট এনএসডি উইচ ইজ ওয়ান অফ দ্য বেস্ট টিম ইন ইন্ডিয়া। আমি আশা করি তুমি আমাদের সাথে থাকো। নিশ্চয় নিশ্চয়, আই অলওয়েজ ওয়ান্টেড দ্য বাংলাদেশ টিমস টু এক্সেল বিকজ আমাদের একটা জানে না তো আপনার বাঙালিদের মধ্যে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকে, প্লাস তোমার ফ্যামিলির সাথে মিলে গেছে, হ্যাঁ সেটাও না সব বাঙালিদের মধ্যে একটা অ্যাটাচমেন্ট থাকে। সো আই অলওয়েজ ওয়ান্টেড বিডি টিমস টু এক্সেল, যেটা আমি নেগেটিভ পয়েন্ট দেখবো আমি বাংলাদেশি গেমিংয়ে, তারা বাংলাদেশের মধ্যেই খেলছে, বাংলাদেশের কোনো ইম্প্রুভমেন্ট হবে না বাংলাদেশের, তাদের ইন্ডিয়ার টিমের সাথে খেলতে হবে, ইন্ডিয়ান টিমদের সাথে খেলতে হবে, যতক্ষণ না তারা বাংলাদেশের থেকে বাইরে করবে তাদের কোনো ইম্প্রুভমেন্ট হবে না, যেটা আমরা কলকাতায় থেকে অ্যাডভান্টেজটা পাবো যেটা বাংলাদেশিরা পাবে না। কিন্তু এখন তো ইলেকট্রনিকের যুগে ইন্ডিয়াতে না খেলতে পারার একটা বড় কারণ হচ্ছে যে ইন্ডিয়ার সাথে আমাদের রাউটিং গুলো আসলে শিট, খুবই শিট। নো 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 আমি একদম এগ্রি করি, এখন এখন যদি মাদার 60 পিং পায়, সো আই থিংক 60 পিং ইজ ইনাফ টু বি প্লেয়েবল। ইন্ডিয়াতে কিন্তু আমরা আরো কম পিং পেতে পারি, কিন্তু আইএসপি গুলো আসলে ভালো রাউট দেয় না ইন্ডিয়াতে কেন জানি, কিন্তু এখন আমার তো মনে হয় সবাই 60 পিং পায়, এভলিউশনও একটি টুর্নামেন্ট খেলেছে সো স্ট্রংকে, তারা 60 পিং এ খেলছে। তো ইভেন আই ওয়ান্ট ইভেন দ্য ক্যালকাটা আমাদের সার্ভারে খেলা তোমরা কত পিং ছিল 120, আমরা 120 পাচ্ছিলাম, ইটস স্টেবল, স্টিল সাম ল্যাগ আছে, কিন্তু ওটাও শার্ট পিং ইজ মোর দ্যান ইনাফ টু প্লে অনলাইন। ইটস পসিবল কিন্তু আইটিসি আসলে এখন মনে হয় ডাউন আছে, ওটা দেখতে হবে, ওটা আপনাকে আপনাকে আমি আইপি দিয়ে দেবো, সেটা আপনি দেখে নেবেন কত পিং দেবে। কিন্তু আমি যেটা বলবো, বাংলাদেশে খুবই ট্যালেন্টেড প্লেয়ার্স আর ভেরি ট্যালেন্টেড, যেটাই সাফার করছে হচ্ছে ল্যাক অফ এক্সপোজার,
একবার এক্সপোজ যখন হবে মুম্বাই টিমে, আগে বলবো কলকাতা টিমদের সাথে ফাইট করবো, আমি হয়তো একটু ব্র্যাগিং বেশি করবো, কিন্তু আমি বলবো কলকাতা টিমরা এগিয়ে বাংলাদেশ টিমে অ্যাট দ্য মোমেন্ট, বিকজ উই আর মোর প্লেইং মোর এগেইনস্ট দ্য মুম্বাই টিমস অ্যান্ড দিল্লি টিমস অ্যান্ড ব্যাঙ্গালোর টিমস, হুইচ আর ইন্টারন্যাশনাল, হ্যাঁ আমাদের এক্সপোজারটা বেশি আছে, সো উই আর মোর এক্সপিরিয়েন্স, যেটা বাংলাদেশের টিমে ল্যাকিং করছি, একদম ল্যাক করছি যেটা। কিন্তু আমি বলবো না যে বাংলাদেশের প্লেয়ার আর ইনফিরিয়ার দ্যান ক্যালকাটা প্লেয়ার্স আর ইন্ডিয়ান প্লেয়ার্স, দে হ্যাভ সলিড এম, সলিড এম। তো আমার মতে ক্যালকাটায় যত ইভেন্টগুলো হচ্ছে, যেমন টেকনো ইন্ডিয়া, আমরা যেমন এখন পরপর তিনটে টুর্নামেন্ট খেললাম এই মাসে, তিনটে পাঁচটা টুর্নামেন্ট হলো, তার মধ্যে তিনটে টুর্নামেন্ট, আমি আগের দিনে দুটো টুর্নামেন্ট আমরা চ্যাম্পিয়ন হলাম, এখনও পোস্ট দিনই যদিও। হ্যাঁ আমার মতে বাংলাদেশের টপ টিয়ার টিম যেমন ইভলিউশন, রেড ভাইপার্স, তাদের ক্যালকাটায় এসে অ্যাটলিস্ট পার্টিসিপেট করা উচিত, যে লার্জ ইভেন্টগুলো, যেমন একটি টুর্নামেন্ট আসছে টেকনো ইন্ডিয়া বলে, ওটা ওটা প্রাইজ মানি থাকে প্রায় 2 লক্ষ ইন্ডিয়ান রুপিস, যেটা একটা কলেজ ইভেন্টে, যেটা আমি এখনো পর্যন্ত যত বাংলাদেশের টুর্নামেন্ট দেখেছি 10,000 টাকা, 20,000 টাকা, ওটা যদিও আমি বলবো টাকার জন্য গেমটাকে খেলা উচিত নয়, এটা একটা প্যাশন হিসেবে, বাট টাকাটা একটু বাড়লে গেম প্লেয়ারদের ইন্টারেস্টও বাড়ে। তো আমি বলবো বাংলাদেশের এইটাই ল্যাকিং, ফান্ডিংটা একটু কম বাংলাদেশে, একটু প্রাইস পুলটা একটু বাড়ানো উচিত, যেটা ক্যালকাটায়, আমরা ট্রাই যেটা করছি, আমরা আস্তে আস্তে যেটা ক্যালকাটায়, যেটা ক্যালকাটায় আমাদের ক্যালকাটায় সব কলেজের সিএসগো এখন প্লে, সব কলেজে আমরা ল্যানে বেশি এক্সপোজ পাচ্ছি, ল্যানে এক্সপোজার হচ্ছে আমাদের, আমরা মুম্বাই টিমের সাথে খেলতে সুযোগ পাচ্ছি, যারা ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স পাওয়া, সো এইটা ল্যাক করছে বাংলাদেশের টিমরা। সো এইটার জন্য আমি বলবো বাংলাদেশের গেমিং ট্যালেন্টের কোনো অভাব নেই বাংলাদেশ, বাংলাদেশে I don't think so, Sostank will provide any server, but it's a free server, so apnara der ki korte hobe Sostank e ekti account ar team baniye you can practice as much you like in acha tader server ki tale kothay hosting kora oder server er hosting hocche Bangalore o Mumbai te ebong fortunately Sostank ta etoi popular hoyeche oder ekhon Germany o Singapore er server and jara tara Sostank host koreche tarao amar source er friend তারা সোর্সের মোটামুটি বেস্টিং ছিল মানে ইন্ডিয়ার ট্রেডমার্ক গেমিং বলে, সো উই নো ইচ আদার ভেরি ওয়েল, সো দে আর ডুইং এ ভেরি গুড জব। অ্যান্ড ওয়ান মোর কোম্পানি দ্যাট আর কামিং আপ ইজ অলসো নোন ইন ইন্ডিয়া গেটিং আপ সার্ভার হোস্টিংয়ে, যারা ভালো খেলে তাদের তাদের সার্ভারও আপনারা খেলতে পারেন, ড্র্যাক টু ডেথ বলে, ড্র্যাক টু ডেথ ওরাও খেলা করছে। আপনাদের কোশ্চেনের জন্য গেমটা হয়তো এন্ড হয়ে গেল, ঠিক আছে কোনো ব্যাপার না, কিন্তু অনেক কিছু জানা গেল বাংলাদেশের সিএস এর ব্যাপারে। আই এম লুকিং ফরওয়ার্ড টু সি দ্য টায়ার ওয়ান গেম, যেটা আমার মতে এক্সাইটিং হবে আই গেস। তুমি থেকো আমাদের সাথে, আমি তোমাকে, আমার মাদার ভাইয়া আপনাকে জিজ্ঞেস করব টায়ার ওয়ান টিম কারা এখন বাংলাদেশে, টায়ার ওয়ান টিমস টোটাল হচ্ছে এখন 8টা টিম, তার মধ্যে আপনি টপ 4টা কাকে ধরবেন? টপ 9টা টিম না, টায়ার ওয়ান তো 9টা টিম, আর তো টপ 14 এর মধ্যে আমি অবশ্যই ধরব হচ্ছে এশিয়া, ইভলিউশন তো আছেই, রিডেমশন, আরবি, আর হচ্ছে আরেকটা টিম কেন করা, এই তিনটা সবসময় মাথায় আসে ফার্স্টে। হ্যাঁ আপনারা একটা ধরলেন না নাকি আপনি আর খেলেন নাই? না আমরা নাই আর, সো আরেকটা টিম হচ্ছে মনে হয় বস্তু কিসেরা জিনদের টিম, রাইট? আমি কয়েকটি বাংলাদেশি প্লেয়ারদের সাথে খেলেছি, ইভেন খুবই ইমপ্রেসিভ লাগলো, সে হয়তো খেলেছে ভেন্ডেটা বলে একজন প্লেয়ার ছিল, তাদের ওদের টিমের সাথে আমরা অনেকবার খেলেছি, খুব ইমপ্রেসিভ খেলতো, এবং সাইমন বলে একটি খুবই ভালো প্লেয়ার আছে এক্সপ্লোর, তাছাড়া
আমাদের টিয়ার ওয়ানে থেকো, তাহলে নিশ্চয়ই সেই নিশ্চয় নিশ্চয়, ইফিউ যখন ম্যাচ হবে আমাকে ইনভাইট দিয়ে দেবেন, আই উইল বি হ্যাপি টু জয়েন ইউ গাইজ। আর ওয়ান মোর থিং, যেটা আমাদেরও 26 তারিখে ব্যাঙ্গালোর কোয়ালিফায়ার্স আছে আরকেইটে, ওটা আমি হোস্ট করবো এবং আমি হোস্ট করছি এবং ওইটাও কাস্টিং হবে। ইউ ক্যান সি দ্যাট টপ টিমস অফ ক্যানাডা। আচ্ছা সারিয়া ভাই, আমরা যদি হোস্ট করতে চাই তাহলে আচ্ছা আচ্ছা উইল বি মোর দ্যান হ্যাপি। আই থিঙ্ক প্রচুর টিম হবে কলকাতাতে, কারণ কলকাতাতে বেস্টটা আমি মনে করব এখনো বাংলাদেশে অত সিএস গো টিম হয়তো বলতে পারবো না, ঢাকাতে করতে কিন্তু কলকাতায় প্রচুর টিম আছে। এটা দেখুন টায়ার ওয়ান বলতে 6-7টা তো টায়ার ওয়ান, দে আর ভেরি কম্পিটিটিভ। হ্যাঁ হ্যাঁ, এবং টায়ার টু যারা খুব ভালো এমার্স হয়তো এক্সপিরিয়েন্স কম, নার্ভাস হয়ে যায় টুর্নামেন্টে। তবে আমাদের কিন্তু এখন ডেইলি অ্যাক্টিভ প্লেয়ার আছে প্রায় হচ্ছে 900-এর কাছাকাছি। সে তো হবেই। আর টোটাল বাংলাদেশ টোটালে একটু টোটালে 1300, কিন্তু ডেইলি অ্যাক্টিভ আমরা প্রায় 900 পাই, কিন্তু টিম নাই তো আমাদের একটা বড় সমস্যা। আমরা খেলতে রাজিও বাংলাদেশ টিমে, অলদো উইল বি প্লেইং ইন লিটল ল্যাগ, বাট আমরা তাও পার্টিসিপেট বিকজ উই অলওয়েজ বিলিভ পার্টিসিপেশন ফার্স্ট। আমরা মানে কেউ জেতার আগের জন্য খেলি না। তবে তবে যদি আমাকে মানে আইপি দেওয়া হয়, ধরা যাক এই যে এই সার্ভার, মানে কিছু কিছু আইপি আছে যাদেরকে আমরা বললে আর কি তারা সুন্দর এফিশিয়েন্ট রাউট দিয়ে দেয় নর্মালি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা হলেও ভালো হয়। যদি একটু কম্পিং থাকে, আমরা কমপ্লেন করবো না পিং এর জন্য, কারণ ভালো প্লেয়াররা কখনো মানে কমপ্লেন করবে না পিং, নো এক্সকিউজেস হোয়াইল ইউ আর প্লেইং কম্পিটিটিভ। উই উইল ট্রাই প্লেইং ইন দ্যাট পিং অনলি, বাট আমাদের একটু ডিসঅ্যাডভান্টেজ থাকে। স্টিল উইল প্লে ইন 120 পিং, স্টিল ইটস প্লেয়েবল, ম্যানেজেবল। তবে এই পিংটা হচ্ছে 50-তে নামানো সম্ভব, আপনি যেটা দেখলেন আর কি খুবই ভালো, তাহলে তো একদম ল্যাগ ফ্রি খেলা যাবে। হ্যাঁ ম্যাচ অলরেডি শেষ, তো জি জি গুড টাইম, নাইস অর্গানাইজিং, নাইস অর্গানাইজিং, ধন্যবাদ, নাইস অর্গানাইজিং। এটা কি